Durga mogiri kantar moru dustar parabaro he longite hobe এখন আমি আছি কবির জন্মভিটার কাছে ও কবি কোন জায়গাতে বাল্যকালে স্নান করতেন সেই প্রাচীন মসজিদ যেখানে কবির বাবা নমস্কার আপনাদেরকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে আজকে আমরা দেখব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাড়ি ও তার গ্রাম চুরুলিয়া কবি তীর্থে তাহলে চলুন এগিয়ে যাই এবং দেখি কবির গ্রাম সঙ্গে থাকুন আপনারা চলুন তাহলে দুখুমিয়ার গ্রামে প্রবেশ করার আগে জেনে নিন এখানে কিভাবে আসবেন আমার যাত্রা শুরু আসানসোল থেকে আসানসোল থেকে চুরুলিয়া মাত্র 18 কিলোমিটার আসানসোলের বাইরে থেকে যারা আসবেন হাওড়া অথবা যে কোনো বড় রেল স্টেশন থেকে অনায়াসে আসানসোল স্টেশন আসতে পারেন এবং স্টেশন থেকে বাস বা বাই কার মাত্র 30 মিনিটে পৌঁছে যাবেন চুরুলিয়া যারা পশ্চিমবঙ্গের অন্য জায়গা বা বাংলাদেশের পর্যটকরা আসবেন তারা সহজেই আসানসোলে ছোট বড় অনেক হোটেল পেয়ে যাবেন থাকার জন্য এখন আমি আছি কবির জন্মভিটার কাছে এইটা এখানে কবির জন্মভিটা ছিল 1956 সালে পুরাতন বাড়িটি ভেঙে 1957 সালে তৈরি হয় এই নজরুল একাডেমি এই একাডেমিতে রয়েছে কবি সংক্রান্ত জীবন সংক্রান্ত নানান তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ হে ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 সালে 25শে মে বাংলা 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ কবির পিতা কাজী ফকির আহমেদ মাতা জাহিদা খাতুন কবিরা ছিলেন 3 ভাই এবং 1 বোন কবি বিয়ে করেন প্রমিলা দেবীকে তার মৃত্যু হয় 29 আগস্ট 1976 সালে কবি নজরুলের প্রদর্শনী ভবন এখনই ঘুরে দেখে এলাম ভিতরে ফটো তোলা নিষেধ তাই ভিডিও আর করতে পারলাম না তবে যা যা দেখলাম কবির ব্যবহার্য জিনিসপত্র জামা কাপড় খাট তানপুরা একটা রয়েছে এবং পুরনো কলের গানের মেশিন রয়েছে এবং আরও অন্যান্য বইও রয়েছে তো ভিতরে দেখে এলাম খুবই ভালো লাগলো আপনারা যদি আসেন তাহলে এই প্রদর্শনী ভবনটা অবশ্যই ঘুরে দেখবেন কারণ এইটার ভেতরে দেখার এবং শেখার মতো অনেক কিছুই রয়েছে নজরুল একাডেমির উদ্যোগে 1966 সালে তৈরি হয় এই গ্রন্থাগারটি আমি এখন যেখানে বসে আছি সেটা হলো এই গ্রন্থাগার জাকিরা খাতুন 500টি বই এবং একটি আলমারি দান করে আনুষ্ঠানিকভাবে সূচনা করেন এই গ্রন্থাগারটি এবং তিনি ছিলেন সেটার প্রথম সদস্য এবার আরও আগে দেখি কবির বিভিন্ন স্মৃতিবিজড়িত স্থান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কবি সাহিত্যিক সুরকার সাংবাদিক অভিনেতা বহুমুখের প্রতিভার অধিকারী ছিলেন তার কলমের লেখনীতে বেরিয়ে আসে চল 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 বিদ্রোহী অগ্নিবীণা বাঁধনহারা ধূমকেতুর মতো একের পর এক কালজয়ী রচনা তার সাহিত্য অবদানের জন্য বাংলা সাহিত্য ও আপামর বাঙালি জাতি চিরকৃতজ্ঞ থাকবে তাই কবি ভারতের অন্যতম এবং বাংলাদেশের জাতীয় কবি হয়ে চিরস্মরণীয় হয়ে আছেন হবে রাত্রি নিশীথে
বেঁধে যাত্রীরা। আমরা রয়েছি এখন কবির কবরের সামনে। এখানে রয়েছে কবির এবং কবির স্ত্রী প্রমীলা দেবীর কবর। এখন গিয়ে আমরা কবর দেখব। কবির এটা প্রতীকী কবর। যে আসল কবরটি রয়েছে সেটা আছে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি চত্বরে, এবং সেখান থেকে কবির পুত্র কাজী সব্যসাচী মাটি এনে এখানে প্রতিষ্ঠা করেন কবির কবরটি। আসুন ঘুরে দেখা যাক ভিতরে, ভিতরে কবর ছাড়া আরও কী কী রয়েছে, চলুন ভিতরে গিয়ে দেখি। এটা হচ্ছে কবির বাল্যকালের স্কুল। কবি এখানে বাল্যকালে পড়াশুনো করেছিলেন। তখন এটা ছিল মাটির বাড়ি এবং খড়ের চালা। এখন দেখতে পাচ্ছেন এই অবস্থা। এইটাতে এখনও পর্যন্ত পড়াশুনো হয়ে থাকে। গ্রামের ছেলেমেয়েরা যারা আছে তারা এখানে এসে পড়াশুনো করে। ফুলিতেছে তরি, ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ হে, ছিঁড়ি আছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত, ফুলিতেছে তরি, ফুলিতেছে জল। এটা আপনারা দেখছেন, এটা এখানকার হায়ার সেকেন্ডারি স্কুল। এই পুরো চত্বরটা স্কুল চত্বর। কবি এখানে প্রাথমিক শিক্ষা শেষ করার পর তারপরে গিয়ে ভর্তি হন রানীগঞ্জের সিয়ারশোলের রাজ স্কুলে, এবং সেখান থেকে 1915 সালে তিনি পড়াশুনো আরম্ভ করেন। এবং পড়াশুনো চলাকালীন মাধ্যমিক পরীক্ষার প্রিটেস্ট হওয়ার আগে মুহূর্তে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। সেনাবাহিনীতে 1917 সালে যোগদান করেন 49 বেঙ্গল ব্যাটালিয়নে। কবি বাল্যকালে কোন জায়গায় স্নান করতেন সেটা এরপরে আমরা দেখব। আপনারা সঙ্গে থাকুন। কবির স্ত্রী প্রমীলা দেবীর নামে তৈরি হয় এই মঞ্চটি। এই মঞ্চটি তৈরি হয় 1982 সালে। এই মঞ্চটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে বাৎসরিকভাবে, এবং বিভিন্ন অনুষ্ঠানের সময় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আজকের এই ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আর এরকম ট্রাভেল রিলেটেড বাংলা ব্লগ দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল ক্লিক করে নিন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার মোটিভেশন বাড়বে ভবিষ্যতে আরও ভালো ভিডিও করার জন্য। এই সেই পুকুর, কবির স্মৃতি বিচলিত বাল্যকালের সেই পুকুর যেখানে কবি ছোটোবেলায় স্নান করতেন, এবং এর পারে একটা বড় বটগাছ ছিল, সেটা ঝুড়ি বেয়ে কবি জলে স্নান করতেন। কথা বলে এটাই জানলাম যে কবি বাল্যকালে এখানে স্নান করতেন এই পুকুরটিতে। চলুন এবার আগে আরও কী কী রয়েছে দেখার সেগুলো দেখি। এই সেই প্রাচীন মসজিদ যেখানে কবির বাবা ইমামের কাজ করতেন, এবং কবিও বাল্যকালে কিছুদিনের জন্য এখানে ইমামের কাজ করেছিলেন। করে
এখন চলে এসেছি আমরা অজয় নদের ধারে। এপারে নজরুল আর ওপারে রবীন্দ্রনাথ, মাঝে দুই মহান কবির মিলন বন্ধনকারী অজয় নদ। এবার বিদায় নেব কবির অনেক স্মৃতিকে সঙ্গে নিয়ে, আর কবির বিখ্যাত কবিতার দুটি লাইনকে স্মরণ করে। গম গিরি কান্তার দুস্তর পারাবার, লিখিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। গিরি কান্তার মুরু দুস্তর পারাবার, হে লিখিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এটা হচ্ছে কবির বাল্যকালের স্কুল। কবি এখানে বাল্যকালে পড়াশোনা করেছেন। নজরুল একাডেমির উদ্যোগে 1966 সালে তৈরি হয় এই গ্রন্থাগারটি। আমি এখন যেখানে বসে আছি সেটা হলো এই গ্রন্থাগার। এই গ্রন্থাগারটি শুরু হয়